রবিবার এই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বারের জন্য মন্ত্রিসভা গঠন করতে চলেছে। বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে। ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় ১৬টি বিধানসভায় সবকটি আসনই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জামালপুর কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি। সোমবার জামালপুরে নবগ্রাম এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের মারধর করেছে। দেখুন, আপনারা জানেন যে গত কালকে আমাদের নির্বাচনের রেজাল্ট, এবং আমরা বর্ধমান পূর্ব বর্ধমানে ১৬টা সিটেই আমরা জয়লাভ করেছি। এবারে আমাদের ছেলেরা মিছিল নিয়ে যাওয়ার সময় ওই গ্রাম বিজেপি প্রভাবিত, এবং তারা বেরিয়ে আমাদের ছেলেদের প্রচণ্ড মারধর করে, এবং চারজন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হয়। তাদের মধ্যে দুজন শাহজাহান শেখ এবং বিভাস বাগ, এরা দুজন মারা গেছে। একজনের বয়স ৩০ বছর, একজনের বয়স ২৭ বছর। দুজনে তৃণমূলের অ্যাক্টিভ কর্মী, এরা দুজন মারা গেছে এবং আরও বাকি দুজন গুরুতর আহত অবস্থায় আছে। তো বিজেপি হারের পর হতাশ হয়ে এ কাজগুলো করছে। আমরা বাংলার জনগণের কাছে আমাদের নেত্রী অনুরোধ করেছে যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কিন্তু বিজেপি তাদের এই জায়গা থেকে সরে আসছে না, এবং তারা পরাজয় হবার পরও এইভাবে গ্রামের মধ্যে মানুষগুলো যাওয়ার সময় তাদের উপর আক্রমণ করেছে। হ্যাঁ, আপনারা ভেবে দেখুন যে আমাদের দুজন মারা গেল, ওই গ্রামের মধ্যে দিয়ে ওই কজন যাচ্ছিল তাদের ওরা ধরে মেরেছে, এবং সেখানে আমাদের দুজন মারা গেল, সেখানে আমাদের লোক কোথা থেকে থাকবে? তারা তো আহত হয়ে ভর্তি হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে, তাদের তো বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং দুজন মারা গেছে, এবং সেই গ্রামটা বিজেপি প্রভাবিত, তো সেখানে আমাদের লোকেরা কোথায় যাবে, আমাদের লোকেরা কী করবে? সেখানে তারাই তো মারধর করেছে। তো সুতরাং কী ঘটনা ঘটেছে এটা প্রকৃত তদন্ত করে দেখা হোক যে ওই ভদ্রমহিলা মারা গেছেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তো এটা পুলিশ তদন্ত করে দেখুক। কারণ আমাদের লোকেরা তো ওখানে যায়নি, কারণ আমাদের লোকরা মার খেয়েছে, তাই তো বিজেপির অভিযোগ তো তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, বিজেপি তো অভিযোগ করা কাজ অভিযোগ করেছে, কিন্তু বিজেপিকে তো এটা বুঝতে হবে যে কী অভিযোগটা করছে তারা। কারণ ওই গ্রামের ভেতর দিয়ে আমাদের ছেলেরা যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ করে, তারা দুজন মারা গেছে, তো সেখানে তৃণমূলের লোক বাইরে থেকে আসবে কী করে? তারা তো সংখ্যাই কম ছিল বলেই তাদের দুজন চারজনকে মেরেছে, দুজন মারা গেছে। কারা মারল? বিজেপি? না না, এই বিজেপি মারা গেছে বিজেপির কীভাবে দেখুন, তাদের নিজেদের লড়াইয়ে কী হয়েছে না হয়েছে সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখুন। আমরাও প্রশাসনকে বলছি খোঁজখবর নিয়ে দেখা হোক। তৃণমূল কংগ্রেস এর সাথে কোনোভাবে যুক্ত নয়, কারণ তৃণমূল কংগ্রেস অশান্তিতে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে। আহতদের কয়েকজনকে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন গুরুতর আহত ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শাহজাহান শাহ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার সময় বিভাস বাগ নামে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। প্রথমত আমাদের যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসে যে ব্যবধানে জয়লাভ করেছে, আমরা সব আনন্দের সাথে মেতেছিলাম, আমরা সব নিজেদের সাথে নিজেদের মধ্যেই আবির মাখামাখি করছিলাম, ঠিক আছে। হঠাৎ করে বিজেপির কিছু দুষ্কৃতি তীর ধনু টাঙি বল্লম নিয়ে এসে আমাদের ওপর অ্যাটাক চলায়। আমরা কিছুজন ছুটছি, ভয়ে পালিয়ে যায়, ছুটে চলে যায়। ও ছুটতে যেয়ে পড়ে যায়, তো ওকে একা পেয়ে যাচ্ছে তাইভাবে কুপিয়ে কুপিয়ে ওর মাথা কুরগুটা সারা শরীরে ওর চোটের দাগ আছে। কী দিয়ে মারল? ওকে মেরেছে লোহার রড, গাছ কাটার কুড়ুল ইত্যাদি সব লোহার সব কিছু। কতজন মিলে আক্রমণ করেছে? ওরা করেছে ম্যাক্সিমাম ৫০ থেকে ৬০ জন। কোন জায়গায় ওটা? এটা হয়েছে নবগ্রাম মৌজা। আমরা থানায় যাওয়ার মতো আপাতত কোনো সময় পাইনি, ওর অবস্থা গুরুতর, আমরা যাওয়ার মতো এখন সময় পাইনি,
আমাদের আরো লোক আছে হয়তো তারা গেছে। এছাড়াও কাবুলি ক্ষেত্রফল নামে এক মহিলা বিজেপি কর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।